রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্র কৃষ্ণ রয়কে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের কথিত নেতারা নির্যাতন এবং হত্যার হুমকি দিয়েছে। এরই প্রেক্ষিতে এখন মানববন্ধন চলছে। কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং কেন করা হয়েছে এই বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং তাদের দাবি কি সেটিও আমরা আমাদেরকে জানিয়েছে। তাদের মূলত দাবি হচ্ছে, যারা এই ধরনের সংগঠনে থেকে সংগঠনের দুর্নাম করে এবং যারা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে সর্বোচ্চ এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি রয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে যে কথাগুলো বলেছি সেগুলো এবং শিক্ষার্থীরা যেটি বলেছে এবং শিক্ষকরা যেটি বলেছে সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। মারধর করা হয়েছে তার হলে এবং মারধর করার পর এই হুমকি দেওয়া হয়েছে যে তোকে শিবিরে ট্যাগ দিয়ে মেরে ফেলবো, যেটা এর আগে আমরা বুয়েটেও দেখেছিলাম। আবরার ফাহাদকে সারা রাত ধরে টর্চার করার পর শেষ পর্যন্ত ছেলেটাকে মেরেই ফেললো। তো হয়তো সেই সাহসটাই পাচ্ছে যে কাউকে শিবিরে ট্যাগ দিয়ে সহজেই মেরে ফেলা যায়। তো আমাদের আমরা একত্র হয়েছি এই দাবিতে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেন আরেকটি আবরার ফাহাদের ঘটনা না ঘটে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিচারের ব্যবস্থা করবে আর সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবে, কারণ বিশ্ববিদ্যালয়ের হল থেকে এরকম ঘটনা প্রায়ই ঘটছে যে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদেরকে সিট থেকে নামিয়ে দিচ্ছে। তো এটা অবিলম্বে বন্ধ করা হোক। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটুকু পদক্ষেপ নিয়েছে সেটাতে সন্তুষ্ট কিনা? না, আমরা শিক্ষার্থীরা সন্তুষ্ট না। কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা খুব বেশি জানি না, কারণ যদি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিত তাহলে এরকম ঘটনা হয়তো আর ঘটতো না। গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আমাদের সহপাঠী কৃষ্ণ রায়, তাকে হোসেন সৈয়দ সরদি হল ছাত্রলীগ কর্তৃক অত্যাচার এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে। কৃষ্ণ একটি একজন নম্র ভদ্র এবং সাধারণ পরিবার থেকে উঠে এসে শিক্ষার্থী, সে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নয়, শুধু বিশ্ববিদ্যালয়ে ক্লাসে আসে, ক্লাস শেষে আবার হলে ফিরে যায়। তাকে জোরপূর্বক ছাত্রলীগ নেতাকর্মীরা হল থেকে বের করে দিয়েছে এবং রাতে তার বিছানাপত্র যে ট্রেন রয়েছে, তারপর যে টেবিল রয়েছে, রুম থেকে বের করে দিয়েছে এবং তাকে ওখানে ফোর্স করা হয়েছে যেন রুম থেকে সে বের হয়ে যায়। এখানে তার লিগ্যালভাবে বৈধভাবে থাকা তার পক্ষে সম্ভব না, এটা বলেছে। এবং তার মধ্যে একটি সাধারণ শিক্ষার্থীকে বলা হয়েছে যে শিবির করে। আমার প্রশ্ন হচ্ছে, যারা সনাতন ধর্মাবলম্বী একজন শিক্ষার্থী, সে কীভাবে শিবির করতে পারে? তাকে কেন শিবির ট্যাগ দিয়ে তাকে জোরপূর্বক হল থেকে তাকে বঞ্চিত করা হবে? তার যে একটা ন্যায্য দৃষ্টি সেখান থেকে তাকে কেন বঞ্চিত করা হবে? আমরা এই বিভাগের পক্ষ থেকে আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে যেরকম এরকম অত্যাচার হয়েছে, বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাই নাই। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে বলেছিলেন যে একটি তদন্ত কমিটি গঠন হবে, কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তাদের কর্মতৎপরতা আমরা দেখতে পারি না। আর আমরা এটাও জানি যে তারা কিছুই করতে পারবে না, কারণ একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে তারা সীমাবদ্ধ। আমরা এই যে প্রথাবদ্ধটা, এই প্রথাটাকে আমরা ভাঙতে চাই। আমরা চাই এর বিচার, চাই আমরা এর বিচার দাবি আশা করছি। ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা ওই ছাত্রের বিরুদ্ধে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি বলেছেন যে এর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তাদের সংগঠনের তৎপরতা আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করি। প্রত্যেকটা শিক্ষার্থী একটা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু আমরা যখন দেখি যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি, আমরা কোথায় আমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের নিরাপত্তাহীনতায় আসলে ভুগতে হয়। আমরা চাই যে কৃষ্ণ যেহেতু আমাদের সহপাঠী, আমরা তাদেরকে চিনি, আমরা তাকে ভালো করে চিনি, আমরা চাই এর আসলে সুষ্ঠু বিচার হোক এবং এই রকম ঘটনা যাতে অন্য কারোর সাথে না হয় এর দাবি জানাচ্ছি। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বিভাগেরই এক ছোট ভাই কৃষ্ণ রায়, তাকে হলে কিছু শিক্ষার্থী তারা হচ্ছে তাকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে এবং তাকে হত্যা করারও হুমকি দিয়েছে। তো আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি যে কয়েকদিন পর পরই আমরা শুনতে পাই যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন দলের ছাত্র কর্তৃক আমাদের বিভিন্ন বিভাগের স্টুডেন্টরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা এখানে আজকে প্রতিবাদ দাঁড়াইছি যে আমরা এইগুলোর বিচার চাই। কয়েকদিন পর পর যে এই ঘটনাগুলো ঘটছে তার তো আসলে সঠিক বিচার আমরা পাচ্ছি না, যদি পেতাম তাহলে কয়েকদিন পর পর আমাদেরকে মানববন্ধনে দাঁড়ানো লাগতো না। আমরা চাই যে ছোট ভাইকে নির্যাতন করা হয়েছে তার একটা সুষ্ঠু বিচার হোক আর যারা এই কাজ করছে, যারা জড়িত তাদেরকে বহিষ্কার করা হোক। আমরা আসলে খুব দুঃখজনকভাবে এখানে আজকে প্রতিবাদ করার জন্য আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা গত কয়েক বছর থেকে দেখতে আসছি যে আমাদের হলগুলোতে সিট বাণিজ্য হচ্ছে,
আমরা যে আমাদের হলের যে প্রাপ্য আমাদের অধিকার সিট আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি, আমরা নির্দিষ্ট সময়ে আমাদের সিট পেলেও আমরা সেখানে উঠতে পারছি না, আমরা আমাদের নিজের মেধায় এখানে আসছি, আমার বাবা মার কষ্টের টাকা আমরা পড়াশোনা করতে আসছি, সিট হলের সিট আমাদের নৈতিক অধিকার, সেই অধিকার আমরা পেতে চাই। এবং যারা এই চক্রের সাথে যুক্ত সেটা যে কোনো দলেরই হোক, আমরা তার সুষ্ঠু তদন্ত চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি। আমরা কী চাচ্ছি সেটাও খুব পরিষ্কার, আমরা কেন দাঁড়িয়ে আছি সেটাও পরিষ্কার, যে এখানে বিশ্ববিদ্যালয়ে মানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে, সকল পাবলিক ইনস্টিটিউটে যেটা ঘটছে যে এক ধরনের ভয়ঙ্কর অত্যাচারের মধ্যে আছে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষিতরা, এবং ছাত্রলীগের নাম ভাঙিয়ে ছাত্রলীগ বলে একটা সংগঠন, যে সংগঠনটা সরকারি দলের সাথে যুক্ত, এবং এই সংগঠনের নাম ভাঙিয়ে যারা এখানে এগুলো ঘটাচ্ছে, চাঁদাবাজি করছে, সিট বাণিজ্য করছে, হলের পুরো দখলদারিত্ব নিচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি। আজকে দেখেন যে ঘটনা ঘটেছে, যে শিবির সন্দেহে যে ঘটনাটা বলা হচ্ছে, আমরা কিন্তু একসময় লিখেছি যে রুয়েটের যখন আবরারকে হত্যা করা হলো এটাও শিবির সন্দেহে হত্যা ছিল, আমরা তখন থেকে চিৎকার করেছি, বলেছি যে এই সন্দেহগুলো ভয়ঙ্কর। আজকে যেটা ঘটেছে, আমাদের কৃষ্ণ রায় ওকে যেভাবে গ্রেপ্তার করা হলো, ওকে অত্যাচার করা হলো, সেটা হলো প্রথমত ওকে শিবির সন্দেহ করে অত্যাচার করা শুরু হয়েছে। যখন ও নাম বলেছে যে আমার নাম তো কৃষ্ণ রায়, তখন তাহলে তো আরও সহজ তোকে মারা, তুই তো মাইনরিটি, তুই তো ইসকন বাহিনী, তোকে মারবো, তোকে তো খুন করলেও কিছু এসে যাবে না। মানে হলো যে একটা মেজরিটেরিয়ান দল, একটা প্রভাবশালী ক্ষমতাসীন মেজরিটেরিয়ান দল মাইনরিটি সকল গ্রুপকে, যাদেরকে মুসলমানদেরকে শিবির বলে খুন করছে, জামাত বলে খুন করছে, এবং হিন্দুদেরকে মাইনরিটি বলে অত্যাচার করছে, তাদের সম্পদ দখল করছে থেকে শুরু করে, এবং বিশ্ববিদ্যালয়ে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই চিত্র বদল হওয়া দরকার, রাষ্ট্রের কালচার, পলিটিক্যাল কালচার অবশ্যই বদল হওয়া দরকার, এবং স্পেশালি বিশ্ববিদ্যালয়গুলো, যেটাকে আমরা মনে করি একটা ইউটোপিয়ান স্পেস, যেখানে সরকার এবং রাষ্ট্র এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করবে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন একটা পরিবেশ থাকবে যেখানে সবাই নির্ভয়ে চলতে পারে, থাকতে পারে এবং কথা বলতে পারে, চিন্তা করতে পারে, সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয়গুলোতে নাই, অনেক বছর ধরে নেয়, এবং এখনকার পরিস্থিতি আরও ভয়াবহ। আমরা এর প্রতিবাদ করি, কৃষ্ণর যে ওপরে যে অত্যাচার হয়েছে, যে ট্রমার মধ্যে পড়েছে, এটার তো বিচার হতেই হবে নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশে এই কালচার বদল হওয়া দরকার। কয়েকদিন আগে আপনি চিটাগাংয়ে খেয়াল করবেন যে চিটাগাংয়ে একই ঘটনা ঘটেছে, চিটাগাংয়ের মেডিকেল কলেজে দুইটা ছেলেকে পিটিয়ে একদম বিছানাগত করা হয়েছে এবং হসপিটালে তারা এখনও অসুস্থ হয়ে আছে। তো আমরা এর প্রতিবাদ করছি, এবং আমরা মনে করছি অবশ্যই সরকার এবং সচেতন হবে, এবং আমাদের শিক্ষার্থীদেরও সচেতন হওয়া দরকার যে এইগুলো চলতে দেওয়া যায় না, কিছু গুন্ডা থাকস তারা বিশ্ববিদ্যালয়ে চালাবে এটা হতে পারে না। কৃষ্ণরাই খুবই ভেঙে পড়েছে, কালকে আমরা ওর সঙ্গে কথা বলেছি বিভাগে, ও খুবই সাধারণ সহজ সরল ছেলে, ও কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না ওর সাথে এই ঘটনাটা, এবং ওর মধ্যে একটা আত্মহত্যার প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি। এটা আতঙ্কজনক পরিস্থিতি, তার মনের অবস্থা খুব খারাপ, আমরা তাকে সাহস দিয়ে রেখেছি, কিন্তু এটা শুধু কৃষ্ণ রায়ের ঘটনা না, যাদের সঙ্গে ঘটছে তাদেরও একই রকম মানসিক পরিস্থিতি হচ্ছে, এবং এটা একটা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরিস্থিতি কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না, এটা বন্ধ হওয়া দরকার, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই ঘটনায় প্রশাসন একটা তদন্ত কমিটি করেছে, আজকে আমরা জানতে পারলাম, তদন্ত কমিটি করার পর তদন্ত করে এটাকে ঠিক দোষী যারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, আমরা প্রয়োজনে সেই শিক্ষার্থী যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের ছাত্রত্ব বাতিল করতে দেখতে চাই, যেন ভবিষ্যতে আর কেউ কোনো ছাত্র সংগঠনের নামেই যেন এই ধরনের অনাচার বিশ্ববিদ্যালয়ে না হতে পারে, এইটার জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো, আমরা এইটা দেখতে চাই আমরা যে এইটা তারা করছেন। আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে ছাত্রলীগ কর্মী বিভিন্ন ছাত্রদের এইভাবে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো, যে সিট থেকে তাকে নামিয়ে দেওয়া, জোরপূর্বক তাকে সিট বাণিজ্য তাদের করে আসতেছে, এই নিয়ে বেশ কয়েকবার মানববন্ধন হয়েছে, কিন্তু প্রশাসন তার কিচ্ছু ব্যবস্থা নিতে পারেনি। আমরা চাই এই ছাত্রলীগ কর্মী যারা প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা যাতে পরবর্তীতে এই ধরনের আর কর্মকাণ্ড করতে না পারে, কারণ একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, একটা ন্যায্য সিট অবশ্যই সে দাবি মানে তার কাম্য, আমরা কখনোই এই ধরনের প্রত্যাশা করি না। আমরা চাই যারা এইখানে অভিযুক্ত তারা সবাই যেন সুষ্ঠু বিচার হয় তাদের, আর এই ধরনের পরবর্তী কর্মকাণ্ড করতে গেলে তারা যেন একবার চিন্তা ভাবনাও করে। আপনারা শুনলেন শিক্ষার্থী এবং শিক্ষকদের কথা, যে তাদের একটাই দাবি, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এই তদন্ত কমিটির উপরে তাদের আস্থা রয়েছে, তবে
এর আগে যে তদন্ত কমিটিগুলো রয়েছে বিভিন্ন ঘটনায়, তারা কিন্তু সেসব তদন্ত কমিটি আলোর মুখ দেখেনি এবং এই ধরনের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর একটারও বিচার হয়নি। তবে আশা করছে যে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং হবে এবং এই ধরনের ঘটনা যাতে আর কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্র সংগঠনের নামধারী নেতারা ঘটাতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ থাকবে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন জসীম উদ্দিন।